যানবাহন নিয়ন্ত্রণে রাজধানী আগরতলার রাধানগর এলাকায় বাইক চেকিংয়ে বসে পুলিশ। সেদিন রাস্তায় চলাচল করা সমস্ত বাইকের লাইসেন্স ইন্স্যুরেন্স সহ যাবতীয় কাগজপত্র চেকিং করা হয় এবং যাদের হেলমেট নেই বা কানে হেডফোন লাগিয়ে বাইক চালিয়েছে তাদের জরিমানা করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাফিক পুলিশ সঞ্জিত কুমার সাহা জানান, এদিন যাদের মুখে মাস্ক নেই এবং দুজনের অধিক যাত্রী নিয়ে যে সকল বাইক চলাচল করেছে তাদের বিরুদ্ধেও বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ এবং যাদের এই ধরনের অভিযোগ প্রতিনিয়ত চালে থাকবে। এখানে মাস্কলেস এবং ভিজিবল ভায়োলেশন যেগুলো আছে এদের উপরে রেড চলছে, স্পেশাল এনফোর্সমেন্ট সবসময় চলবে না? হ্যাঁ, এটা চলছে, আমরা সবসময় করতেছি, সকাল বিকাল দুনো বেলা। কেমন ফাইন করছে? প্রচণ্ড হইতেছে, সব দিকে আছে আমরা ইয়ে সব কিছু উইদাউট হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, তারপরে মাস্কলেস, অন্যগুলো এখন চেকিং সবগুলোই আছে এবং এটা চলবে, গাড়ি থাকবে সবসময়।